আমি ঠিক করে কতটা গুছিয়ে তোমাদের বলতে পারলাম কিনা, মনের একটা ভাব বেশ ব্যক্ত করার চেষ্টা করলাম, এটা হচ্ছে বড় কথা। ভালো থেকো, ভালো রেখো নিজেকে। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty. Maybe, tum nikal jao. Bolcho ready ja. Tata. Tata. Ingenna. Tomoy. Ai? Tomo, acho. তুমি আছো? আছো? আচ্ছা, গাড়ির রুমে বিছানা তোলা হয়ে গেছে আর এই দুটো গাছকে সকালবেলা যে ফার্স্ট রোদ্দুরটা এখানে আসে না, সকালবেলা রোদ্দুরটা এখানে দিয়ে দিয়ে আমি এই দুটো গাছকে, তো এখানে আমি গাছ দুটো দেওয়া হয়ে গেছে। এই যে বাবা এর ব্যাগ থেকে বের করে রেখেছে, এটাও দুটো গাছও দিয়ে দিয়েছি আমি রোদ্দুরে। এখন এই শুধু এই টেবিলটা ঠিকঠাক করলে আমার কাজ হয়ে যাবে শেষ। মন্দিরে পুজো দিতে আজকে আমার রান্না বান্না কিছু করার নেই, আই এম হ্যাপি। ব্যাপারটা কি হয়েছে বলতো, যেহেতু আমি শনিবার দিন অনেক রান্না করেছিলাম আর আমি জানি আমাদের সোম মঙ্গল দুদিন ভেজ থাকে, তো শনিবার দিন আমি দুখানা যে ভেজ রান্না করলাম না ইসের দিকে ফুলকপি, তো ফুলকপিটা আর পানিরটা যেহেতু হট সেলার ছিল তো পানিটা কালকে শেষ করে দিয়েছে এনারা। ফুলকপিটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ভেজের জন্য, অল্প একটু বাইরে বের করে দিয়েছিলাম কারণ ওখানে সবাই মাছ মাংস খাবে, ছোয়াছুঁয়ি তো হবেই। আর ফুলকপিটা অল্প একটু বাইরে বের করে রেখে মানে ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আলাদা করে, যাতে আজকের জন্য হয়ে যায়। তো আজকে আমার রান্নার মধ্যে আছে ফুলকপি আছে আর দাল মাখনিটা আমি এখন একটু গরম করে রাখবো। দাল মাখনি আর ফুলকপি ব্যাস, আর রাত্রিবেলা যদি এসে কিছু বানাতে লাগে রাত্রিবেলা বানিয়ে নেবো। আর কারিও আছে, তো ভাবছি ফুলকপি আর দাল মাখনিটা দুপুরবেলাতে হয়ে যাবে, রাত্রিবেলা কারি হয়ে যাবে। আর দিবাকরের জন্য আমি এখন বানাচ্ছি ডাল। মোটামুটি আমার ডালিয়াটা ফুটে গেছে, মোটামুটি না বেশ ভালোই ফুটে গেছে আমার ডালিয়াটা। তো ডালিয়াটা হয়ে গেলে আমি একটা জিনিস নতুন করে ইনভেন্ট করলাম, নতুন করে আমি শিখলাম যে আমি যদি ডালিয়াটাকে একটু আগে থেকে বানিয়ে রেখে দিই না, তাহলে আমি দেখি ডালিয়াটা না বেশ অনেকটা জল শুষে নেয়। আমি যাই না এটা তোমাদের সাথেও হয় নাকি। আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি কারণ আমি করব বলেছে ফুলকপি আলাদা করে রেখে দিয়েছি ফুলকপিটাকে গরম। তো চলো ফটাফট এখন আমি সকালবেলা রান্নাঘরে এই কাজগুলো শেষ করি, তারপরে দেখা হচ্ছে। আমার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, আজকে ওকে আমি দিয়েছি ডালিয়া, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, শশা আর জল। এই হচ্ছে আমার সকালবেলা দিবাকরের ব্রেকফাস্ট। তো চলো একটা ধাপ রেডি আমার, আর ইনি এখানে ঘুমোচ্ছেন, এনার তো সকাল সকাল একটাই কাজ। আর মোটামুটি রান্নাঘরও ক্লিন আপ করা হয়ে গেছে, ফুলকপিটাও গরম করে রেখে দিয়েছি, আর এদিকে দেখো ডাল মাখানিও আমার গরম করা হয়ে গেছে। তো চলো সব কাজ আমার শেষ রান্নাঘরের। আর আমি তোমাদেরকে বলেছিলাম না, দেখো সত্যি সত্যি ডালিয়াটা যখন একটু কিছু রেখে দেওয়া হয় না একটুখানি টাইট হয়ে যায়, এটা একটা বেশ ভালো জিনিস আমি শিখলাম। এখানে ঘুমোচ্ছে তো, বাট একদম এদের নটেঙ্কির উপরে যাবে না। এই দেখো দেখেছো চোখটা খোলা, আর সেম ভাবে এরও এই দেখো দেখেছো দুজনের চোখ খোলা, আর আমি একটু এদিক থেকে এদিক হলে সঙ্গে সঙ্গে আমার দিকে নজর রাখে, আমার উপর নজর রাখার জন্য বাড়িতে লোক প্রচুর, এরা দুজনও আছে। হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য, এখন আমি বেরোবো অফিসে। তো চলো আজকে এখন বেরিয়ে যাই ফটাফট অফিসে, দেখা হবে অফিস থেকে ফিরে এসে। আর এই জামাটা যে পড়েছি এটা আমাকে দিয়েছে হলো গিয়ে মনীষা। তো চলো বেরিয়ে যাই। এসে আমি বাড়িতে অফিস থেকে, আজকে আমি জানি না কেন খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, তো নিমকি, তারপরে সকালবেলা ধরো ব্রেড, সমস্ত খেলে আমার বিভৎস ব্রেনের মাথাটা ব্যথা হয়। তো আজকে সকালবেলা অফিসে মানে অফিসে একটুখানি নিমকি কিনে নিয়ে গেছিলাম, সেই থেকে শুরু হয়েছে আমার মাথা ব্যথা। আর এখন এমন অবস্থা রাত্রিবেলা আমার লাইফও আছে আর মাথা ওঠানোর মতো ক্ষমতা নেই। তো চলো এখন ভাবছি ফটাফট ভাতটা খেয়ে নিই, ভাতটা খেলে যদি একটু মাথা ব্যথাটা কমে। তো খেয়ে নিই, এসে গেছি খেতে। এখানে আমি খাচ্ছি আজকে কারি চাওয়াল, আর এখানে খাচ্ছি হচ্ছে রায়তা। এটা আমার এক ধরনের ফেভারিট একটা ডিশ বলতে পারো, কারি চাওয়াল আর রায়তা। তো চলো খেয়ে নিই, আর আমার সাথে এদিকে এরাও বসে গেছে খেতে। আজকে ভাতটা খাওয়ার পরে সত্যিকারে মাথাটা খুব 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 ভালো লাগছে, মানে অনেকক্ষণ পর একটু শান্তি লাগছে আর কি, নাহলে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো চলো ফটাফট বসি, বসার পরে দেখা। কখনো কখনো না আমি নিজেই বুঝে উঠতে পারি না যে আমি কিভাবে রিয়াক্ট করবো,
ভালোভাবে রিয়াক্ট করব না বাজেভাবে রিয়াক্ট করব না কিভাবে রিয়াক্ট করব। তুমি কোনো কিছুর জন্য যতই কিছু করো না কেন, আলটিমেটলি কিছু মানুষ তার নেগেটিভটাই ধরবে, নেগেটিভটাই বলবে, ব্যাস এটাই, আর কিছু নেই। আর সবসময় একটাই কথা বলবে যে না তুমি ঠিক না। আর তুমি যদি নিজেকে স্ট্রং করে নিজে, মানুষ সবসময় চায় যে তুমি কাঁদো, তুমি বসে বসে তুমি কাঁদো আর তুমি কষ্ট পাও, তুমি কষ্টের মধ্যে থাকো, তুমি যে সুখে আছো না, তুমি তোমার প্রবলেমস গুলোকে নিয়ে হাসি খুশি আছো, সেটা কখনোই কেউ সহ্য কেউ শুনতে চায় না বা কেউ দেখতে চায় না, এটা হচ্ছে মেন কথা। আমি তো এটাই বুঝি আপাতত, এখন অন্তত সবাই চায় যে তুমি কতটা, মানে তুমি একটুখানি কথা কথা তুমি তুমি লড়খড়াও, তুমি অন্যের কাছে গিয়ে সাহায্য চাও, সেটাই মানুষ চায়। আর তোমাকে যদি কেউ কখনো দেখে না, দেখে না না যে তুমি খুব স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছো, সেটা অন্য মানুষ সহ্য করতে পারে না। দিস ইজ দ্য জিস্ট অফ আওয়ার সোসাইটি। মানুষ ভাবে যে হ্যাঁ মেয়ে মানুষ একটুখানি আমতা আমতা করবে, কেন এটা করবে, যদি করছে তার মানে কিছু প্রবলেম আছে, তার মানে ও তো সংসারের দিকে মন দিচ্ছে না, ও এ তো এই করছে না, ও তো ওই করছে না। কিন্তু একটা ছেলে হয়ে যদি সে দিনের পর দিন অফিসে যায়, পার্টি করে, চাকরি সূত্রে এদিকে ওদিকে থাকে, তখন কি না ছেলেটা ঘর সংসার চালানোর জন্য করছে, না ছেলেটা তো সবসময় ঠিক, এটা হচ্ছে মোদ্দা কথা। তো চলো, এটা আমাদের সমাজের সোকল প্রোটোকল, আমরা তাই চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা পারবো চেঞ্জ করতে, আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে এই শিক্ষাটা দেবো না। সেই শিক্ষাটা আমাদের ছেলের মধ্যে দিয়ে বুঝিয়ে বলতে লাগবে, যদি না, যদি তুমি বাইরে বেরিয়ে চাকরি বাকরি করতে পেরেছো, তোমার বউও করতে পারে, এবং তোমাকে যদি আমি কোনো কোয়েশ্চেন না করি, আমি তোমার বউকেও কোনো কোয়েশ্চেন করবো না। হ্যাঁ এটা ঠিক কথা, সে যেন নিরাপদে থাকে, নিরাপদটা মেয়ে নিরাপদে থাকে। আর যদি কোনো কোনো মানুষের তারাকে দেখে চোখে খটকায়, তাহলে চোখে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে চোখটাকে তাকে সাবাস বলা ক্ষমতা। তো চলো, আমি জানি না আমি ঠিক করে কতটা গুছিয়ে তোমাদের বলতে পারলাম কিনা, ওনার একটা ভাব দোষ ব্যক্ত করার চেষ্টা করলাম। ভালো থেকো, ভালো রেখো, নিজেকে ভালো রেখো, কারণ তোমাকে বাজে রাখা যাচ্ছে না।